যুক্তরাষ্ট্র জাতির সঙ্গে গেলেন এবং সেখানে একটা সাইড লাইনে কথা বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক বর্তমান প্রেক্ষাপটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দর্শক আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আশা রাখছি ভিডিও শুরুতেই কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তো দর্শক আজকের এই ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার তো দর্শক আর কথা বাড়াবো না চলুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এই প্রথম বাংলাদেশ থেকে সরকার প্রধান যুক্তরাষ্ট্র জাতির সঙ্গে গেলেন এবং সেখানে একটা সাইড লাইনে কথা বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এর সাথে এবং শুধু তাই নয় পরে দেখলাম যে ক্লিন্টন গ্লোবালিনে যে তিনি শিশু বাবা ওবামার সাথে ছিলেন কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এটা ধারাবাহিকতা দেখেন এবং সম্ভাবনা আছে যতটুকু বোঝা যায় যে কমলা হ্যারিস চলে আসতে পারে তাহলে দেখা যাচ্ছে একটি দলের শীর্ষ ব্যক্তিদের সাথে ডক্টর ইনুসের সাথে একটা আন্তরিক সম্পর্ক রয়েছে দীর্ঘদিন এবং সেই সম্পর্কটা ঝালাই করা হলো এবং অতি ব্যস্ততার মধ্যে সাধারণত জাতিসংঘে এই ধরনের কনফারেন্সে একক সাইডলেন্ট মিটিং খুবই গুরুত্বপূর্ণ মিটিং ছিল পনেরো মিনিটের সেটা চলে গেল কিন্তু আধা ঘন্টা লক্ষ্য করার বিষয়গুলো এখন যুক্তরাষ্ট্রের এর পনেরো মিনিট সময় ব্যয় করে আপনাকে বুঝতে হবে এটা নিঃসব হয় না এটা একটা আন্তরিকতা থাকে আন্তরিক পরিবেশে যদি ঘটনাটা করেছে এটা কিন্তু মনে করতে হবে এবং হালকা ভাবে দেখার শুধু নেই প্রশ্ন হলো কেন ওই ডক্টর এতটা গুরুত্ব দিলেন কেন এই গুরুত্বের বিষয়ে মূলত ছিল যে বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে যুক্তরাষ্ট্র বহুদিন চেষ্টা করেছিল গণতন্ত্রের সপক্ষে অধিকার সপক্ষে কিছু কর্মকাণ্ড করার জন্য কিন্তু ভারতের অনিহার কারণে ভারতের অনিহার কারণে যুক্তরাষ্ট্র সে জায়গায় সফল জিনিসটা হজম করেছে আপাতত মেনে নিয়েছে হজম করার নেই কিন্তু এবং জাপানে যখন ব্লিংকনের সাথে জয়শঙ্করের সাক্ষাৎ হলো লাস্ট মিটিংটাতে সেখানে স্পষ্ট বলে দিল বাংলাদেশের পরিস্থিতি দাঁড়িয়েছে এখন আমরা কিছু পরিকল্পনা আছে তোমরা এখানে অযথা বাদ চাইবে না এবং ভারত কিন্তু সেটা মেনে নিয়েছে লক্ষ্য করবেন নির্বাচন আগে আমেরিকা মেনে নিয়েছিল নির্বাচনের পরে কিন্তু ভারত জিনিসটা থেকে কি হলো অনমনীয় হল না নমনীয় হয়ে গেল এখন যেটা ঘটলো প্রচন্ড গণভিক্ষোভ বিপ্লব হয়ে গেল বিপ্লবের মধ্যে এই বিপ্লবটা কেন হলো কে ঘটালো এটা কি কাকালি না। অবশ্যই না আমরা দেখেছি এই বিপ্লবের ঘটনার পিছনে অনেকগুলো অনুগ্রহ কাজ করেছে যেমন ধরেন এই গ্রামীণ কোন অফিসে অনেকগুলো মিটিং হয়েছে অনেকে জানে না মিটিং হয়েছে সেখানে একবার বেরিয়ে আসতেছে এখানে কার সাথে কার মিটিং হয়েছিল অর্থাৎ প্রফেসর ইউনসের সাথে এই আন্দোলনকারী যুব সমাজ যারা আছে একটা উইং যারা আছে এন টি একটা সংযোগ ছিল যে কারণে আমেরিকা সরাসরি করছে এবং আমেরিকার নিয়ন্ত্রণ করার কারণে বাংলাদেশের জিনিসটা আরো হয়ে গেল শেষ করতে এই যে আর্মি একমত হলো তুঙ্গের মুখে শেষে চলে গেল কাছে না চলে যাওয়ার পিছনেও কিন্তু অনেকগুলো অনুঘটক কাজ করেছে কিন্তু নিঃস্ব হয়ে সে পালায় জানি কিন্তু আমি কিন্তু পালানোর মতো জিনিস করতেছি তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে একটা বিমানে সেই হেলিকপ্টার ফেরে ফিরে এসেছে তাকে দিয়ে এসেছে কিন্তু কে রিসিভ করেছে প্রথম রিসিভ করেছে ইস্টার্ন কমান্ডের এয়ারফোর্সিভ তার রিসিভ করেছে কে অজিত দোবাল খেয়াল করবে অর্থাৎ তারা প্রস্তুত ছিল শেখ হাসিনা আসবে এবং এই ক্ষেত্রে কিন্তু আমেরিকা কোনো বাদ সাথে নেই কিন্তু ভারত আমেরিকার সম্পর্কটা ইকুয়েশনটা অনেক বড় ইকুয়েশন কিন্তু এখানে শেখ হাসিনার একটা সেফ এক্সিট হয়ে গেল এরপরে পুনর্গঠনের কাজ আসি এখন ডক্টর ইউনুসদের ক্ষমতায় বসেছেন এবং ক্ষমতা বসলিতে হবে না রাষ্ট্র চালাতে হবে তো এই রাষ্ট্র চালানোর প্রেক্ষাপটে কিন্তু তখনই আমেরিকাতে ডেলিগেশন আসলেন এবং তারা বলে গেলেন যে যত সহজতা আমরা করবো আপনার কাছে অর্থাৎ ডক্টর ইউনুসের আন্তর্জাতিক ইমেজ দক্ষতা সেটাকে কিন্তু তারা সমর্থন করলেন এবং তারাও চাইলেন বাংলাদেশে কিছুদিন একটা সরকার থাকার প্রয়োজন আছে না সংস্কারের হাত দিলেন এই জন্য দিলেন যে বাংলাদেশের যে পঙ্কিলতা দেখা দিয়েছে এটা যে পরিষ্কার করতে না পারে বিভিন্ন সেক্টরে তাহলে শুধুমাত্র নির্বাচনীতে লাভ নেই আবারও সেই এই কাঠামো নির্বাচন হলে কিন্তু আরেকজন শেখ হাসিনা সৃষ্টি হবে আর দল সৃষ্টি হবে এই রোধ করবে যে সংস্কারগুলি করা হলো উনি কিন্তু কমিটি করে গেলেন এবং ঠিক দেখেন যখন তিনি গেলেন সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড গুজব ছড়াচ্ছে কথাবার্তা হচ্ছে ছাব্বিশ তারিখে শেখ হাসিনা ফিরবেন দেখা যাচ্ছে অনেক কিছু ঘটে যাবে ইনু সাহেব সে নাই জাতিসংঘ পারবেন না অনেক ঘটনা হচ্ছে এখন জাতিসংঘ তো পতাকাই উঠায়নি এমন এখন প্রশ্ন হলো ইনু সাহেব যখন চলে গেলেন দেখেন রয়টার সাথে সাক্ষাৎ করে দিলেন যে ওয়াকার সেই সাক্ষাৎকারে তিনি একটা মেসেজ দিয়ে দিলেন যে সংস্কার কর্মকাণ্ডে ডক্টর ইনু নেতৃত্বে সরকার আছে আমরা তার সাথে থাকবো এবং আঠারো মাস উনি একটা সময় ঠিক আপ করে দিলেন

ইনুসা তো কথা বললেন জাতির সঙ্গে ভাষণ দিলেন কথা বললেন গুরুত্বপূর্ণ হচ্ছে এর আগে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জানার তহিদের সাথে জয়শঙ্করের কথা হলো একটা প্রাইমারি ডিসকাশন কিছুই না তারপর ব্যাপক কথাটা হলো কার সাথে জো বাইডেনের সাথে তিনি যখন বললেন বাংলাদেশে ইনু সাহেব বললেন আপনি আমাকে সহযোগিতা করেন যুক্ত চাই আমি তাকে লাগাতে পারবো না যাকে সরাসরি বলে দিল কে জো বাইডেন খেয়াল করবেন নট বিলিম স্বয়ং জো বাইডেন তাকে বলে দিল উই স্ট্যান্ড বাই ইউ এবং যে আন্দোলনটা করেছে ছাত্ররা স্যান্টিভাইজ করেছে আমি মনে করি তাদের আরো স্যাক্টিভাইজ করতে হবে সামনে আগে কোথায় এবং যাদের জন্য ভবিষ্য বাচ্ছে যুক্তরাষ্ট্রে যখন তার বিরুদ্ধে দেখলাম যে ওই মিসিভ করতেছে তারা স্লোগান দিচ্ছে আমার খুব দুঃখ হয় কেন জানে এরা কি জানে না বাংলাদেশ কি করছে বাংলাদেশে বিপ্লব হয়ে গেল সরকারের পতন হলো ওরা কি চাচ্ছে যে শেখ হাসিনা যে সরকারটা ছিল তারা সব ভালো কাজ করেছে এত ভালো কাজ করেছে জাতীয় কান্নাকাটি করবে ডক্টর ইউনুসকে কেন আওয়ামী লীগ এত ভয় করে এটা নিয়ে একটু কথা বলবো ডক্টর ইউনুস নিউ ইয়র্কে গেছেন সেখানে সেইখানকার বাঙালি কমিউনিটির যে আওয়ামী লীগ অংশ সেই আওয়ামী লীগাররা একটা বিক্ষোভ করেছে এবং বিক্ষোভের যে ভাষা এবং কেন বিক্ষোভ এবং এই যে বিক্ষোভের রেওয়াত এটা নিয়ে কয়েকটি কথা বলবো সজীব জয় নির্বাচন এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন সজীব আজ জয় সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন গতকাল সেটার প্রতিধ্বনি করেছেন সেটা নিয়ে কয়েকটি কথা বলব প্রথমে যদি আসি যে ডক্টর ইউনুসকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এত ভয় পায় কেন এই যে ডক্টর ইউনুস বিষয়ে অসত্য বিষদগার গালাগালি অসত্য তথ্য মিথ্যা তথ্য প্রোপাকাণ্ডামূলক তথ্য শেখ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সমর্থকরা প্রচার করেন এর কারণটা কি এর কারণটা হচ্ছে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে ভয় ভয়টা কিসের কারণ ডক্টর ইউনুস তার ব্যক্তিত্বকে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন নিয়ে গেছেন বলতে তিনি তার কাজ দিয়ে নিয়ে গেছেন কাজের কারণে সারা পৃথিবী তাকে সম্মান করে পৃথিবী তাকে অন্য রকমের একটা মর্যাদা দেয় ডক্টর ইউনুসকে যে সম্মান করে ডক্টর ইউনুসকে যে মর্যাদা দেয় সেটা অতীতে এই ডক্টর ইউনুস সরকার প্রধান হওয়ার আগে বহুবার এটা প্রমাণ হয়েছে কিন্তু দেশের গণমাধ্যম গত দেড় দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা যেভাবে গণমাধ্যমকে কুক্ষিগত করে রেখেছিলেন একটা তোষামদি মাধ্যমে পরিণত করেছিলেন সেই কারণে ডক্টর ইউনুসের কোনো সংবাদ শেখ হাসিনা প্রকাশ করতে দিতেন না একটা হচ্ছে তোষামতকারীরা প্রকাশ করতেন না আর তোষামতকারীর বাইরে যারা ছিলেন তারাও প্রকাশ করতেন কিন্তু তুলনামূলকভাবে কম গুরুত্ব দিয়ে শেখ হাসিনার হয় তো তখন বিষয়টি তখন থেকেই আমাদের জানা ছিল তখন থেকেই মানুষ জানতেন কিন্তু এবার যখন তিনি নিউ ইয়র্কে গেলেন এবং নিউ ইয়র্কে গিয়ে তিনি যে সম্মান পেলেন যে গ্রহণযোগ্যতা যে মর্যাদায় নিজেকে অধিষ্ঠিত করলেন এবং বাংলাদেশকে অধিষ্ঠিত করলেন সেটা পৃথিবীর মধ্যে একটা অন্যরকম মর্যাদায় বাংলাদেশ আসীন হলো। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণ অধিবেশনে যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা যান কারো কারো সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দেখা করেন কথা বলেন অধিকাংশ নেতাদের সঙ্গে অধিকাংশ রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার একটা সবার জন্য যে আয়োজন সেরকম একটা আয়োজনে দেখা হয় সেরকম একটি আয়োজনে দেখা হয় দাঁড়িয়ে কথা বলেন ছবি তোলেন এবং সেটাকে ফলা করে প্রচার করেন শেখ হাসিনা গত কয়েক বছর ধরে বারবার করে সেই কাজটি করেছেন শেখ হাসিনা গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি বিশ্ব নেতাদের যাদের সঙ্গে তার মিটিং হয়নি মানে বাইরের দ্বিপক্ষীয় মিটিং হয়নি তাদের সঙ্গেও মিটিংয়ের ছবি প্রচার করেছেন জাতিসংঘের ভেতরে ছোট্ট একটি পুরস্কার এক কোণা থেকে একজন তুলে দেন সেরকম একটি পুরস্কারকে পৃথিবীর অন্যতম মর্যাদার পুরস্কার হিসেবে দেশের গণমাধ্যমকে দিয়ে তিনি এটা প্রচার করিয়েছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদক পেয়েছেন নোবেল তো পেয়েছেন তো এবার যেটা হলো যে বাংলাদেশের কোন প্রেসিডেন্ট সময়ত দর্শক মণ্ডলী এত করে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন তো দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন আর হে দর্শক আজকে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকে এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন তো দর্শক আজকের এই ভিডিওটি কিন্তু কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল আপনি কিন্তু এই ধরনের দেখতে ভালোবাসেন বিধায় তো ইউটিউব এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন তো দর্শক এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি না করতে চান যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দেবেন তো এখানে কিন্তু অনেকেই একটা ভুল করেন আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি কিন্তু অনেকেই বাজিয়ে দেন না যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করি তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না যে কারণে আপনি কিন্তু সেই ভিডিওটি মিস করেন তো দর্শক এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি মিস না করতে চান যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দেবেন তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করব তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো দর্শক এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম